প্রিয় দর্শক, আমাদের শরীরে আমাদের মেরুদণ্ডের দুই পাশে সিমের বিচির মতো দুইটা অর্গান, এটা আল্লাহর অসীম কৃপায় এটা আমাদের দুইটা অর্গান দিয়েছেন, অর্থাৎ কিডনি যে দুটি অর্গান, এই দুটির কাজ কী এবং এই দুটি নষ্ট হলে কীভাবে নষ্ট হয় এবং নষ্ট হলে কী করা যাবে সেটা আপনাদের একটু আলোচনা করব। প্রথমে বলি, এই যে দুইটা কিডনি, এটা 9 থেকে 11 সেন্টিমিটার হয় এবং যদি কিডনি ছোট হয়ে যায়, 8 সেন্টিমিটারের যদি হয়ে যায়, তখন সেই কিডনি কাজ কম করে। অবশ্য হাইট অনুযায়ী যদি মানুষের উচ্চতা বেশি হয় বা হাইট কম হয়, তাহলে কিন্তু কিডনির সাইজটাও কম হতে পারে। কিডনির যে 9 থেকে 11 সেন্টিমিটার সেটা কিন্তু বড়ও হতে পারে, যেমন জন্মগত রোগ যেটা সে পলিসিস্টিক কিডনি, অর্থাৎ দুটা কিডনি অসংখ্য সিস্টটা থাকলে সেটা কিডনিটা বড় হয়ে যায়, অথবা একটা কিডনির রাস্তা যদি ব্লক থাকে। আপনারা জানেন কিডনি মূত্রনালী, মূত্রথলি, পেশাবের রাস্তা, সো ওই যে মূত্রনালী অথবা মূত্রথলিতে যে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয় সেই কিডনিটা বড় হয়ে যেতে পারে। তাহলে একদিকের কিডনি যদি বড় হয় তাহলে এটা রাস্তা ব্লক হয়ে হতে পারে অথবা যে কোনো কারণে হতে পারে। আর বাইলেট দুই দিকের কিডনি যদি বড় হয় সেটা আমরা যেটা বললাম জন্মগত পলিসিস্টিক কিডনি, অথবা দুই দিকের রাস্তা ব্লক সেজন্য হতে পারে, অথবা যে কোনো একটা রোগ আছে সেটা অ্যামাইলোডোসিস, অথবা ডায়াবেটিস যদি থাকে, প্রথমে ডায়াবেটিস হলে কিডনিগুলি বড় হয়ে যেতে পারে। এই কিডনির সাইজ সম্বন্ধে আমাদের একটা ধারণা দেওয়া হলো। এখন ধরা যাক কিডনি একটা ভাইটাল অর্গান। একটা জিনিস হলো যে দুইটা কিডনির যে কোনো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে। আপনি একটা কিডনি আপনি নিজের আত্মীয়কে ডোনেশন করতে পারেন, দান করতে পারেন। আমরা নিজের আত্মীয় স্বজনকে আমরা কিডনি দিতে পারি, এটা আউট অফ শেয়ার লাভ। কিন্তু আমাদের দেশে এই যে অর্গান অ্যাক্ট ল আছে, সেই কিন্তু আপনি যার কারণে কিডনি ডোনেশন করতে পারবেন না, কারণ সেটা অর্গান ট্রেডিং, অথবা আপনি একজনের কিডনি দিলেন ওইখান থেকে পয়সার বিনিময়ে। সেই জিনিসটা আমাদের দেশে অর্গান অ্যাক্ট ল, শুধু আমাদের দেশ না, পৃথিবীর সব দেশে ইন্টারন্যাশনাল যে আইন আছে সেটা অর্গান অ্যাক্ট লতে আপনি কিডনি অচেনা লোককে টাকার বিনিময়ে দিতে পারবেন না। এই যে কিডনি একটা ভাইটাল অর্গান আমরা বলতেছি, এখন ধরুন এই কিডনি কী ফাংশন করে, আপনারা যদি জানতে চান এই কিডনিটা কী কাজ করে। দেখেন, আমাদের শরীরে দুইটা কিডনি 24 ঘন্টা 180 লিটার রক্ত পরিশোধিত করে, অর্থাৎ আমাদের যে রক্ত সেই রক্তটা পরিশোধিত কিডনি দিয়ে করে। কিডনির ভিতরে অসংখ্য ছাঁকনি আছে, দুইটা কিডনিতে প্রায় 2 মিলিয়ন ছাঁকনি। এই ছাঁকনিগুলি কী করে, এটা ফিল্টার করে, অর্থাৎ আমরা যে খাই এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপর ওষুধ যেগুলি খায়, অথবা খারাপ যে জিনিস, সেই মেটাবলিজম হওয়ার পরে যে খারাপ জিনিসটা সেটা কিডনি দিয়ে ফিল্টার হয়ে বেরিয়ে যাবে এবং পেশাবের সাথে বেরিয়ে যাবে। এখন যদি এই কিডনি অকেজ হয়ে যায়, এই ফিল্টার যদি কাজ না করে, তাহলে ওই খারাপ জিনিসগুলি, ওই বিষাক্ত যে জৈব অজৈব যে পদার্থগুলি, সেগুলি কি রক্তে থেকে যাবে, তখনই আমাদের অসুবিধা। তা কাজেই কিডনির প্রথম যে কাজটা সেটা হলো আমাদের শরীর থেকে যে খারাপ জিনিসগুলি খাওয়া দাওয়ার পরে বা ওষুধ খাওয়ার পরে যে খারাপ জিনিসগুলি তৈরি হচ্ছে সেটাকে বের করে দেয়। এটা আমরা বলি এক্সক্রিটিভ ফাংশন, প্রথম ফাংশন এটা। দ্বিতীয় যে ফাংশনটা আমরা বলতে চাই যে কিডনি, এই যে আমাদের ব্লাড প্রেশারটা, সেটা কিন্তু কিডনি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যদি আপনার কিডনি অকেজ হয়ে যায়, দেখবেন যে 80 ভাগ 90 ভাগ যারা কিডনি রোগে ভুগতেছেন তাদের ব্লাড প্রেশার, এটা যেমন সত্য তেমনই সত্য। কিডনি আমরা বলবো একটু পরে, কিডনিটা নষ্ট হতে পারে, ব্লাড প্রেশার উচ্চ রক্ত থাকলে আবার কিডনি নষ্ট হতে পারে, একটা কজ আর একটা ইফেক্ট। এই যে জিনিসটা হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো যে আমার বডিতে যে অ্যাসিড অ্যান্ড বেস, এটা একটা সামঞ্জস্য থাকে, এবং আমরা যেটাকে পিএইচের মাধ্যমে যারা জানেন, পিএইচের মাধ্যমে আমরা জানি, সেই অ্যাসিড বেসটা কিন্তু সে সমতা রক্ষা করে। আমাদের শরীরে যে পানি, এই যে পানি যেটা খাই, সেই পানিটাও কিন্তু কিডনি দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ আমার শরীরে যদি পেশাব যদি ভালো না হয়, যদি পেশাব তৈরি না হয়, ধরেন আপনি 2 লিটার পানি খেলেন, পেশাব 500 হলো, আর ইনসেন্সিবল লস অর্থাৎ শ্বাস নালীর সাথে অথবা জিআই ট্যাগ দিয়ে কিছু পানি বেরোলো, কিন্তু বাকিটা শরীরে থেকে যাবে, এর ফলে আপনি ফুলে যাবেন। অর্থাৎ যে কোনো রুগী যদি শরীরে পানি আসে, ধরে নিতে হবে তার কিডনি কাজ করতেছে না। সেই কারণটা কিডনির হতে পারে, সেই কারণটা হার্টের রোগ হতে পারে, সেই কারণটা লিভারের কারণ হতে পারে, অন্যান্য কারণ বাদই দিলাম। তো কাজেই কিডনির যে কাজ, যে শরীর থেকে পানি বের করা, এটা একটা বিশাল ফাংশন, সেটা যদি না ভার করে আপনার শরীর ফুলে যাবে। এরপরও যে আরও দু একটা ফাংশন যেটা আমরা বলতে চাই, যে কিডনি আমাদের শরীরে যে এই রক্ত তৈরি হয়, সেই রক্ত যে আরবিসির ভিতরে যে সেই রক্ত একটা হরমোন তৈরি করে, সেই হরমোনটার নাম ইরিথ্রোপয়েটিন। আপনারা হয়তো জানেন যে অনেক সময় যে আমরা যারা কিডনি রোগ বিশেষজ্ঞ, একটা ইঞ্জেকশন সপ্তাহে দেই বা মাসে দেই, সেই হরমোনটা বাইরের থেকে দিতে হয়, কারণ ওইটা কিডনির ভিতরতে তৈরি হচ্ছে না।
আরেকটা কারণ যেটা হলো একটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, সেটাও কিন্তু কিডনিতে তৈরি হয় হরমোনাল ফাংশনের যেটা ভিতরে, সেটা না হলে আপনার বোনের ক্ষয় হয় এবং সেটাও আমরা ট্যাবলেট ফর্মে দিই এবং সেটাও কিডনির রোগের যাদের সেটা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিডনির যে যে অনেকগুলি ফাংশন, সেই ফাংশনের ভিতরে এই যদি ফাংশনগুলি যদি কিডনি নষ্ট হয়, এই ফাংশনগুলি সব কিছু আপনার ব্যাঘাত হবে এবং আপনার উপসর্গগুলি সেরকমই হবে। যেমন উদাহরণ দিই, যখন আপনি কিডনি কাজ করছে না এবং এটা আমরা বলি যে কিডনিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে, যেন সাইলেন্ট কিলার, আপনার উপসর্গ নাও থাকতে পারে, আশিভাগ কিডনি ড্যামেজ হয়ে গেল কিন্তু আপনি ধরতে পারলেন না, হঠাৎ ডাক্তার সাহেবের কাছে আসলেন, দেখলেন যুক্ত রক্তচাপ, কিছু কিছু ভমিটিং ভাব, রক্তশূন্যতা, এবং রক্ত পরীক্ষা করে ক্রিয়েটিন লেভেল দেখলেন অনেক বেশি, আরেকটা টেস্ট করি ইজিএফআর টেস্ট করে দেখলাম যে একদম 100 ভাগের ভিতরে 90 ভাগ কিডনি কাজ করতেছে না। এই যে কিডনি যে এই যে কাজ যে আমরা যে জিনিসটা আমরা জানতে পারলাম, সেই তখন আমাদের কী করতে হবে এবং তখন আমরা কী করি, একটা জিনিস দেখেন, এই কাজগুলি যদি না হয় তাহলে এই যে আমরা যে আমরা বললাম যে মেটাবলিজম, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলি সব থেকে যাবে, তখন কী হবে, আপনার খাওয়ার রুচি থাকবে না, দুর্বলতা লাগবে, বমি বমি লাগবে এবং বমি হবে। এটা একটা দিন একটু আগে যেটা বলতেছিলাম যে কিডনির শরীর থেকে পানি বের করেন, যদি আপনি পানি বের করে না দেন আপনার মুখে পানি আসবে, পায়ে পানি আসবে এবং শরীরে পানি আসবে, সেই পানির কাজে এই আপনার শরীর ফুলে যাবে কিডনি অকেজো হলে। এবং কিডনি ছাঁকনির যদি কোনো সময় হঠাৎ করে হয়, হঠাৎ করে আপনার মুখে পানি আর পায়ে পানি আসবে, আর ধীরগতিতে যাদের হয় তাদের হয়তো ধীরে ধীরে পানি আসবে, এই একটা জিনিস। তারপরে যেটা হলো যে আপনার যখন 80% কিডনি ড্যামেজ হয় তখন যে অ্যাসিড বেস ব্যালেন্সে তখন আপনার শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা, একটা দর্শককে বলি যে আমাদের শরীরে শ্বাসকষ্টের 3টা মেইন কারণ আমরা যেটা ক্লিনিক্যাল পাই, প্রথম কারণ হলো যে শীতকালে যেটা হয় যে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ হাঁপানি। দ্বিতীয় কারণ যেটা হলো যে উচ্চ রক্তচাপ এবং হার্টের যদি কোনো প্রবলেম থাকে, হার্টের ভালভুলার লিসন অথবা ব্লাড প্রেশার বেশি হয়, LVF বলি আমি, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অর্থাৎ আপনার প্রেশারের থেকে অথবা ভালভুলার লিসন যেতে আপনার লাংসের ভিতরে পানি জমে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়। তৃতীয় যে শ্বাসকষ্টটা, যখন হার্টেরও রোগ নাই অথবা যেটা আমি একটু আগে বললাম যে এই যেন বলে প্রেশারের কোনো অসুবিধা নেই, কিন্তু তখন শ্বাসকষ্ট হয়, তখন কিন্তু হার্টেরও ব্লাড প্রেশারও নর্মাল থাকতে পারে, বেশিও থাকতে পারে, নর্মাল থাকতে পারে, ভালভুলার লিসনও নাই, অ্যাজমাও নাই, কিন্তু একটা কারণ থাকতে পারে, সেটা হলো এই কিডনির, সেটা হলো অ্যাসিড বেসের ব্যালেন্স, আমরা যেটাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস, সেই শ্বাসকষ্ট সেই একটা, এই 3টা কারণ। কাজেই দেখেন প্রত্যেকটা কারণ, তারপরে যেটা আমরা বলেছি যে কিডনি এটা রক্ত তৈরি সাহায্য, আপনার রক্তশূন্যতা, এই কিডনির রোগের যারা যারা ভুগছেন তারা জানেন আপনার উচ্চ রক্তচাপ আছে, বমি আছে আর রক্তশূন্যতা। আমি সবসময় বলি যে যদি কোনো রোগীর বমি হয়, বমির কিন্তু অনেক কারণ হতে পারে, যেমন আপনার বমির যেমন গ্যাস্ট্রিকের জন্য বমি হতে পারে, প্যানক্রিয়াটাইটিসের জন্য বমি হতে পারে, অ্যাপেন্ডিক্সের জন্য বমি হতে পারে, তারপরে ওষুধের জন্য বমি হতে পারে, আবার মাথায় ব্যথার জন্য মানে মাইগ্রেন অ্যাটাক বমি হতে, ব্রেনে টিউমার হলে বমি হতে পারে, ব্রেনের ইনফেকশন মেনিনজাইটিসে বমি হতে পারে, নিচের দিকে আরও যদি আসেন যে জন লিভারের কারণে জন্ডিসের জন্য বমি হতে পারে বা লিভারের জন্য অনেক কারণ থাকতে পারে বমির। কিন্তু বমি যখন রক্তশূন্যতা আর উচ্চ রক্তচাপ এই 3টা জিনিস থাকে, তাহলে বুঝতে হবে যে এটা কিডনির থেকে, এই বমির কারণটা কিডনিতে। অনেক সময় আমরা বমির কারণ অনেক কিছু অনেক সাধারণভাবে নেই, কিন্তু সেটাও কিন্তু এই বমির একটা কারণ, যখন উচ্চ রক্তচাপ এবং রক্ত শূন্যতা থাকবে তখন বুঝতে হবে এটা কিডনি। তাহলে আমি যে কথা বললাম যে কিডনির যে কাজগুলি, সেই কাজগুলি যদি না করে তাহলে এই উপসর্গগুলি আসবে, তাহলে উপসর্গগুলি আসলে তখন আর কি, এবং উপসর্গগুলি অনেক সময় এমনভাবে থাকে সাইলেন্ট থাকে, এই জন্য বলি কিডনির রোগ একটা সাইলেন্ট কিলার, আশিভাগ কিডনি ড্যামেজ হচ্ছে আপনি কিছুই জানলেন না, সেই একটা জীব। এখন আসা যাক এই কিডনিটা কীভাবে ধীরে ধীরে কীভাবে ড্যামেজ হচ্ছে। প্রথম যে কারণ এখন আমাদের দেশে কিডনি কারণের, এখন আগে ছিল নেফ্রাইটিস, এখন হলো ডায়াবেটিস। আচ্ছা দেখেন, এখন কিন্তু ডায়াবেটিস একটা ইপিডেমিক ফর্মে, কেন ইপিডেমিক ফর্মে সেটার কারণও আমি কিছু বলতে চাই, যে একটা হলো এখন দেখেন বাচ্চারা কোনো খেলাধুলা করে না, তারা যেটা করে ফাস্টফুড, যেটা আপনি ফাস্টফুড খাচ্ছে, তারপরে ড্রিঙ্কস খাচ্ছে, আর যেটা হলো তারা কোনো খেলাধুলা করছে না, অর্থাৎ তারা মোবাইল অথবা মোবাইলে তারা খেলাধুলা করছে বা কম্পিউটারে খেলাধুলা করছে কিন্তু বাইরে কাজ করে, এর জন্য তারা ছোটোবেলার থেকেটা ওবেজ হয়ে যাচ্ছে। এবং এটা যেমন এনভায়রনমেন্টাল একটা কন্ডিশন, কিন্তু জেনেটিক প্রিডিসপোজিশন কিন্তু ডায়াবেটিসের জন্য একটা কারণ। তাহলে প্রথম যে কারণে কিডনিটা ড্যামেজ হয়, প্রথম হলো ডায়াবেটিস। দ্বিতীয় যে কারণটা আমরা ধরি এখন উচ্চ রক্তচাপ,
রক্তচাপ তো থাকবেই, আপনার 120-82 রক্তচাপ থাকবে, রক্তচাপ কমে গেলেও যেমন খারাপ, বেড়ে গেলেও খারাপ। এখন বেড়ে যেয়ে যদি আপনি কিডনি ড্যামেজ করেন সেটা একটা কারণ। তৃতীয় যে কারণটা একটু আগে আমরা আলোচনা করি যে এই যে ছাঁকনি, কিডনির ছাঁকনি, এই ছাঁকনির নেফ্রাইটিস যদি হয়, নেফ্রাইটিস হওয়ার ফলে যে আপনার প্রোটিন লিক করে যাচ্ছে কিডনির থেকে, ছাঁকনির থেকে, এবং ব্লাডে অ্যালবুমিন কমে যাচ্ছে, এবং কমে গেলে ভাস্কুলার যে কম্পার্টমেন্টে সেই কম্পার্টমেন্টে রক্তের থেকে পানিটা বেড়ে যাচ্ছে, তাহলে আপনার পায়ে পানি আসতেছে, মুখে পানি আসতে, সেটা হলো তৃতীয় কারণ। তারপরে চতুর্থ যে কারণ আমরা বলি যে রাস্তা ব্লক হয়, অবস্ট্রাকশন, একটু আগে যেটা আলোচনা করেছে, যদি রাস্তা কোনো কারণে অবস্ট্রাকশন থাকে, ব্যাক প্রেশারে কিডনিটা ড্যামেজ করে দিচ্ছে, এইরকম যে কোনো জায়গায় যদি একটা পাইপও যদি অবস্ট্রাকশন থাকে, তার যে প্রথম দিকে প্রথম ভাগের অংশ অবস্ট্রাকশন হবে এবং সেটা কিডনি প্রেশার ক্রিয়েট হবে, প্রেশার ক্রিয়েট কিডনি ড্যামেজ হবে, সে অবস্ট্রাকটিভ। সে অবস্ট্রাকশন পাথর দিয়ে হতে পারে, দুই দিকে পাথর দিয়ে হতে পারে, অথবা যে কোনো এক সাইডে বা ফাইনাল পাথর, অর্থাৎ পেশাবের রাস্তায় কোনো কারণ হতে পারে, যেমন আপনার ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে, অথবা যদি কোনো কারণে স্পাইনাল পাথওয়ে, অর্থাৎ পেশাবের রাস্তায় যেটা আমরা ইউরেথ্রা বলি, সেই জায়গায় শুরু হয়ে গেছে, সেটার জন্য হতে পারে। এছাড়া যেটা আরেকটা কারণ হলো জন্মগত রোগ, যেটা আমরা বলতে চাই পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেই জন্য হতে পারে, জন্মগত কোনো কারণে হতে পারে। তারপরে সর্বোপরি আপনি জানেন এরপরে যে আমাদের যে ওষুধ, সেই ওষুধের পার্শ্বপ্রকৃত কিডনি ড্যামেজ হয়, লং টার্ম এখন হয় না, আমরা এখন সচেতন, তবে যদি তারও ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, যার কোনো বয়স বেশি, একটা জিনিস হলো কিডনি যত বয়স হবে কিডনির কার্যক্ষমতা কমে যায়, অর্থাৎ 30 বছর পরে যখন হবে তখন কিন্তু আপনার কিডনি 30 বছর পরে যে আরও 30 বছর, 60 বছর বা 70-80 বছরে 40 ml GFR কমে যায়, অর্থাৎ বয়সের সাথে কিডনির কার্যক্ষমতা বলে। এখন একটা বিশ্বে প্রবলেম হচ্ছে যে এখন মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেছে এবং সেই জন্য মানুষের এখন বয়স্ক লোকদের সংখ্যা বেশ, এবং সেই বয়স্ক লোকের জন্য কিডনির সমস্যা এখন একটা বিশেষ দিক, কারণ তাদের বয়স্ক লোকের জন্য সে একটা প্রেশারের ব্যাপার আছে, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা, এবং হার্টের প্রবলেম, যে কোনো অসুখ বিসুখ থাকে, তখন যদি এই ওষুধের পরিমাণ, ওষুধ যেটা দিবেন সেটা কিডনির কাজের, কিডনির উপরে তার একটা এফেক্ট করে। কাজে এই যে এই জন্য যে ব্যথার ওষুধ, যেটা সবচেয়ে এই ওষুধের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যথা, বেদনানাশক ওষুধ, সেটা যদি খান সেটা কিডনিতে ড্যামেজ করে, অর্থাৎ সেটা কিডনির যে প্রেশারটা, ছাঁকনির যে প্রেশারটা কমিয়ে দেয়। এরপরে যেটা হলো, এখন কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, আমি এত ডিটেলস আলাপ করতে চাই না, যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, যে অ্যান্টিবায়োটিক্স 4-5 খেলেও কিন্তু কিডনি হঠাৎ করে কিডনি ড্যামেজ হতে পারে, সেটা একটা দিক দেখতে হবে। অনেক সময় হয় আমরা যেটা হয়তো বয়স্ক লোক, কিডনির একটু ডায়াবেটিস আছে, কিডনির একটু সমস্যা আছে, কিডনি একটু কাজ করে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পরীক্ষা করি যে এই যে ডাই দেই, সেই ডাই দিলেও কিন্তু কিডনি ড্যামেজ হতে পারে। যেমন আমরা আইভি করার সময় ডাই দেই, অনেক সময় সিটি স্ক্যান করার সময় যে ডাই দিই, সেই ডাইও কিন্তু তাতবা অ্যানজিওগ্রাম, হার্টের ব্লক আছে, সেটা করার সময় যেটা হয় সেটাও কিন্তু আপনার কিডনি ড্যামেজ করতে পারে। তাহলে এই হলো কারণগুলি ড্যামেজ। তাহলে এখন বলতে পারেন যে এই কারণগুলি কীভাবে করলো, তাহলে আপনি প্রথমেই শনাক্ত করেন যে আপনার এই রোগগুলি আছে কি না, আপনি কি ডায়াবেটিস আছে, আপনি কি ব্লাড প্রেশার আছে, আপনি কি নেফ্রাইটিস রোগে ভুগছেন, আপনি কি যে পাথর আছে শরীরে, আপনি কোনো জন্মগত রোগ আছে, আর আপনি কি রেগুলার বেসিসে কোনো কি ওষুধ খাচ্ছেন যেটা আপনার বেদনার ওষুধ, তাহলে সেইগুলি দেখেন। দেখার পরে এখন যদি আপনার হয়েই যায় কিডনির রোগ, তাহলে এই 4টা প্রিন্সিপলের উপরে কাজ করতে হবে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কন্ট্রোল করেন, ডায়াবেটিসটা কন্ট্রোল করেন, আরেকটা জিনিস হলো যে প্রোটিন জাতীয় খাবার কম খেতে হবে।